কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছো? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমরা উদ্ভিদ সারতত্ত্ব নিয়ে আলোচনা করব এবং উদ্ভিদ সারতত্ত্বের আজকে পার্ট ফোর, এবং আজকের পার্ট ফোরে কি কি থাকবে চলো দেখে নেওয়া যাক। দেখো পত্ররন্ধ্রের গঠন ও কাজ, প্রশোধন এবং প্রশোধনের যে প্রভাবক গুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো আসলে যায় পত্ররন্ধ্রের গঠন। আচ্ছা আসলে পত্ররন্ধ্র কি? পত্র মানে পাতা, পাতা থাকে কোথায়? গাছে। পাতার যে ছিদ্র থাকে সেগুলোকে বলা হয়, বা রন্ধ্র থাকে এগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। যদি এরকম পাতা একটা থাকে তাহলে পাতার নিচের দিকে অনেকগুলো ছিদ্র থাকে। আমরা যদি খুব সূক্ষ্ম ভাবে দেখি, অণুবীক্ষণ যন্ত্র দেখি, তাহলে দেখবো যে পাতার নিচের দিকে অনেকগুলো ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। দেখো আমরা মূলত পানি, মুখ দিয়ে পানি খাই এবং অপ্রয়োজনীয় পানি ঘামের মাধ্যমে বা মলমূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম না। উদ্ভিদের কি মুখ আছে? অবশ্যই আছে, কিন্তু এই মুখ আমাদের মতো না, এবং আমাদের মতো একটা না, তাদের মুখ অনেক, তাদের অসংখ্য মুখ রয়েছে, এবং এই মুখগুলো হচ্ছে কি? পত্ররন্ধ্র, যেগুলো পাতায় থাকে, এ কারণে বলা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। ওকে, এবং আমরা যেমন মলমূত্রের মাধ্যমে বিভিন্ন অপ্রয়োজনীয় পানি বের করে দেই, কারণ দেহ থেকে অপ্রয়োজনীয় পানি বের না হলে, কারণ অপ্রয়োজনীয় পানিতে কি থাকে? বিভিন্ন ধরনের বর্জ্য থাকে। এই অপ্রয়োজনীয় পানি যদি বের না হয় তাহলে আমরা কি অসুস্থ হয়ে পড়বো এবং একসময় কি মারা যাব। এবং যদি অতিরিক্ত পানি বের হয়ে যায় আমাদের দেহ থেকে, যেমন আমরা অসুস্থ হয়ে পড়ি, এই উদ্ভিদের ক্ষেত্রেও তাই। উদ্ভিদের যে পত্ররন্ধ্রগুলো আছে এগুলোর মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বের হয়ে যায়। উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানি নেয়, এবং বিভিন্ন কার্যাবলী সম্পাদনের পরে যে অতিরিক্ত পানি থাকে, এই অতিরিক্ত পানি উদ্ভিদ তার পত্ররন্ধ্র দিয়ে বের করে দেয়। তাহলে এটি হচ্ছে, এটি কি? উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অতিরিক্ত পানি যদি বের না হয় তাহলে কি উদ্ভিদ তার বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবে না। এবং যদি এবং এই পানি যদি অতিরিক্ত হারে বের হয়ে যায়, আমরা যেমন পানির স্বল্পতায় ভুগি এবং বিভিন্ন মারাত্মক অসুখে অসুস্থ হয়ে পড়ি, ঠিক একই রকম কি হয়, এই উদ্ভিদও এই অতিরিক্ত পানি যদি বেশি অতিরিক্ত ভাবে বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কি তারা অসুস্থ হয়ে পড়বে এবং একটা সময় কি মারা যাবে। তো যাই হোক, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে প্রথমে আমরা দেখবো পত্ররন্ধ্র। দেখো এখানে আমরা একটা পাতা দেখতে পাচ্ছি, এবং পাতা যদি আমরা খুব সূক্ষ্ম ভাবে দেখি তাহলে এই যে এরকম অসংখ্য ছিদ্র দেখতে পাবো, এগুলোকে আমরা আরো একটু দেখি ভালোভাবে। দেখো এই যে, তাহলে এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলোকে যদি আরো ভালোভাবে দেখি তাহলে দেখো যে এই যে এরকম দেখতে পাবো। অর্থাৎ এই পত্ররন্ধ্রগুলো দুই ভাবে থাকে, দুই অবস্থায় থাকে। একটা হচ্ছে কি ক্লোজ, অর্থাৎ বন্ধ থাকে। আমরা কি মুখ সবসময় কি হা করে থাকি? না, আমরা যেমন মুখ সবসময় খোলা রাখি না, ঠিক একইরকম কি এদেরও কি পত্ররন্ধ্র আছে, বা মুখ আছে বলে যারা সবসময় খোলা রাখবে এমন কি না। কোন সময় প্রয়োজনে খোলা রাখে, কোন প্রয়োজনে বন্ধ রাখে। ওকে, দেখো তাহলে এই এই পত্ররন্ধ্রগুলো কি ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ বন্ধ অবস্থায় আছে। এরপর দেখো যে এই পত্ররন্ধ্রগুলো ওপেন অবস্থায় আছে, অর্থাৎ খোলা অবস্থায় আছে। ঠিক আছে, এবার দেখি আমরা যে এই পত্ররন্ধ্রে, এই এক একটি পত্ররন্ধ্রে কি কি জিনিসগুলো থাকে চলো দেখে নেওয়া যায়। এই হচ্ছে কি একটি পত্ররন্ধ্র, যদি আমরা জুম করে আরো ভালোভাবে দেখি তাহলে কি এরকম দেখতে পাবো। ওকে, দেখো প্রত্যেকটা পত্ররন্ধ্রে দুইটি গার্ড সেল থাকে, অর্থাৎ রক্ষী কোষ থাকে। এই দেখো দুইটি রক্ষী কোষ থাকে, এবং কোষ মানে আমরা জানি যে মধ্যে নিউক্লিয়াস থাকবে বা অন্যান্য কোষ অঙ্গাণুগুলো থাকবে। চলো দেখে নেই, যে দেখো এই একটি রক্ষী কোষ যদি হয়ে থাকে গার্ড সেল, এই গার্ড সেলে কি থাকে? একটি নিউক্লিয়াস রয়েছে, এবং এছাড়াও এখানে থাকবে অনেকগুলি রঞ্জক পদার্থ মানে ক্লোরোপ্লাস্ট থাকবে, এবং এছাড়াও থাকবে দেখো যে সহকারী কোষ। এই কোষগুলোকে, এই যে দুইটি গার্ড সেল, এই দুইটি গার্ড সেলকে প্রোটেকশনের জন্য কি থাকে, এর আশেপাশে কোষগুলো থাকে। যেমন এখানে ভালোভাবে দেখতে পারো, দেখো এই কোষগুলো কি, এই কোষগুলো সহকারী কোষ।
সুতরাং এই কোষগুলো অলওয়েজ কি এদের প্রোটেক্ট করে এবং এদের কার্যাবলীকে এই গার্ড সেল দুটির কার্যাবলীতে সাহায্য করে থাকে। ঠিক আছে, কিভাবে সাহায্য করে এগুলো আমরা একটু পরেও জানতে পারবো। তাহলে এ হচ্ছে কি পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রে কি থাকে, দুইটি গার্ড সেল থাকবে এবং এই সেলগুলোর মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, রঞ্জক পদক থাকবে এবং এই সেলগুলো পাশে কি থাকবে, সহকারী কোষ থাকবে। একেবারে ইজি ব্যাপার। দেখো এটা অবশ্যই তোমরা খাতা প্র্যাকটিস করবে, খাতায় অঙ্কন করবে এবং প্র্যাকটিস করবে। এরপর দেখো যে প্রশোধন ও এর গুরুত্ব। তাহলে প্রশোধন কি, এই যে পত্ররন্ধ্র দিয়ে যে অতিরিক্ত পানি বের হয়ে যায়, উদ্ভিদের অপ্রয়োজনীয় পানি বের হয়ে যায়, এই প্রক্রিয়াকে বলা হয় প্রশোধন। ওকে, এই প্রশোধনের ফলে অতিরিক্ত পানি বের হয় এবং এই পানি বের হলে পানি যে ঘাটতি পড়ে তখনই কি উদ্ভিদ প্রয়োজন ফিল করে যে তার পানি লাগবে এবং তখনই তার সেখানে যে একটা প্রশোধন টান সৃষ্টি হয়, এর ফলে কি উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানি শুষে নেয়, ফ্রেশ পানি শুষে নেয় এবং অন্যান্য শারীরবৃত্ত কার্যাবলী সম্পূর্ণ করে। তাহলে এই প্রশোধন শুধু কি পাতায় হয়? নো, এটি পাতায় হয় এবং উদ্ভিদের অন্যান্য অংশগুলোতেও হয়ে থাকে এবং এর উপরে ভিত্তি করে প্রশোধন তিন ধরনের হয়ে থাকে। তিন ধরনের, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, একটা হচ্ছে কি কিউটিকুলার প্রশোধন, আর একটা লেন্টিকুলার প্রশোধন। চলো দেখে নেব যে কোথায় কোথায় এই প্রশোধন গুলো হয়, খুব ভালোভাবে আমরা দেখি। চলো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে পত্ররন্ধ্র, একটু আগে দেখলাম যে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রের মাধ্যমে যে অতিরিক্ত পানি বের হয়ে যায়, যে প্রশোধন হয়, একে বলা হয় কি পত্ররন্ধ্রীয় প্রশোধন। এরপরে কি দেখো যে আমরা অনেক সময় দেখি যে উদ্ভিদে এইরকম উদ্ভিদের কাণ্ডে বাকলগুলো ফেটে যায় কাণ্ড ফেটে যায়, এর ফলে যে এই যে বাকলগুলোর এই মাঝে মাঝে দেখো অনেকগুলো ফাটা ফাটা অংশ রয়েছে, এগুলো দিয়েও কি হয় কিছু পরিমাণ পানি, অতিরিক্ত পানি বের হয়ে যায়। তবে সবচেয়ে বেশি প্রশোধন হয়ে থাকে কি এই পত্ররন্ধ্রের মাধ্যমে। দেখো এবং এগুলো জুম করে যদি দেখি এই পত্ররন্ধ্র এই বাকলের যে ছিদ্রগুলো এগুলো কি লেন্টিকুলার গুলো, তাহলে এরকম দেখা যাবে। ঠিক আছে, এরপর দেখো যে পাতা, এ হচ্ছে কি একটি পাতা। অনেক সময় দেখা যায় যে পাতার উপরে একটা লেয়ার রয়েছে, আবরণ রয়েছে, একে বলা হয় কিউটিকুলার আবরণ। এই কিউটিকুলার আবরণ দিয়ে পত্ররন্ধ্রে তোয়াক্কা করে না, অনেক সময় কিছু পরিমাণ পানি, অতিরিক্ত পানি এই কিউটিকুলার দিয়ে অটোমেটিক বের হয়ে যায়, ঘামের মতো। আমাদের যখন ঘাম বের হয় এরকম ঘামের মতো বের হয়ে যায়, তখন একে বলা হচ্ছে কিউটিকুলার প্রশোধন। দেখো নিচে নামগুলো তোমরা দেখতে পাবা, এই যে এটা কি স্ট্রোমাটাল ট্রান্সপিরেশন, লেন্টিকুলার ট্রান্সপিরেশন এবং কি কিউটিকুলার ট্রান্সপিরেশন। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রশোধন হয় একে বলা হচ্ছে কি স্ট্রোমাটাল ট্রান্সপিরেশন অর্থাৎ পত্ররন্ধ্রের প্রশোধন, আর এই লেন্টিকুলার মাধ্যমে যেটা হয় অর্থাৎ এই যে বাকল ফেটে গেলে যে অবস্থা হয়, যে জিনিসগুলো তৈরি হয়, ছিদ্রগুলো তৈরি হয়, এগুলো লেন্টিকুলার বলা হয়, লেন্টিকুল বা লেন্টিকুলাস বলা হয়। ঠিক আছে, এবং পাতা যে কিউটিকলের মাধ্যমে, কিউটিকল আবরণ থেকে আবরণের মাধ্যমে দিয়ে যে কিছু প্রশোধন হয়ে থাকে তখন এটা বলা হচ্ছে কি কিউটিকুলার প্রশোধন বা কিউটিকুলার ট্রান্সক্রিপশন। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, দেখো যে প্রশোধন একটি প্রয়োজনীয় অঙ্গ, প্রয়োজনীয় শারীরবৃত্ত প্রক্রিয়া। দেখো এখানে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া, কিন্তু অনেক সময় যদি অতিরিক্ত হারে প্রশোধন হয়ে থাকে তাহলে উদ্ভিদের কি হবে, মধ্যে পানির পরিমাণ কমে যাবে, এর ফলে উদ্ভিদ অটোমেটিক কি হবে প্রবলেমে পড়বে এবং এক সময় কি মারা যাবে। আমরা অনেক সময় হুট করে কি পানি স্বল্পতা ভুগি, আমরা স্যালাইন খাই বা অন্যান্য ওষুধপত্র খেয়ে থাকি, কিন্তু কি এরা কি ওষুধ পাবে, কোথায় পাবো ওষুধ? এরা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট কি মাটির উপর এবং মূলের মাধ্যমে পানি নিবে। কিন্তু যদি অতিরিক্ত পানি বের হয়ে যায় তাহলে কি মূলের মাধ্যমে পানি নিয়ে বা মাটি থেকে পানি নিয়ে কি কুল্লে উঠতে পারবে না, তখন এক সময় কি উদ্ভিদ মারা যাবে। সুতরাং প্রশোধন প্রয়োজন, কিন্তু অতিরিক্ত হলে কি এটি মঙ্গল না হয়ে অমঙ্গল কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে বলা হচ্ছে যে প্রশোধন একটি প্রয়োজনীয় অমঙ্গল, এর প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে এটি কি উদ্ভিদের জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে,
পত্রন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া পড়ব এবং এক্ষেত্রে মতবাদ রয়েছে আধুনিক মতবাদ। তাহলে প্রথমে প্রথমে আমাদের জানতে হবে যে পত্রন্ধ্র আসলে খোলে বা বন্ধ হয় কিভাবে, এটা যদি জানতে পারি তাহলে আধুনিক মতবাদ খুবই সহজ মনে হয় আমাদের কাছে। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে পত্রন্ধ্র খোলে এবং বন্ধ হয় কিভাবে। দেখো আমরা আমাদের মুখ আছে, আমরা খাই বা কিছু অপ্রয়োজন অংশ বের করে দিই, শুধু বের করে দিই, কিন্তু তাই বলে সবসময় কি মুখ খোলা বা সবসময় মুখ বন্ধ রাখি না। ঠিক একই রকম কি পত্ররন্ধ্র গুলো কি প্রয়োজনে বন্ধ হয়, প্রয়োজনে কি খোলা থাকে, খুলে যায়, এবং বিশেষ করে যখন আলোর আধিক্য থাকে, আলো থাকে তখন কি পত্ররন্ধ্র গুলো খোলা থাকে, এবং যখন আলো কম থাকে বা আলো থাকে না তখন কি এগুলো বন্ধ থাকে। তো যাই হোক, কিভাবে খুলে এবং কিভাবে বন্ধ হয় এগুলো আমরা দেখে নিই। তাহলে দেখো যে যদি একটা পত্ররন্ধ্র একটি পত্ররন্ধ্র দুইটি গার্ড সেল আমরা একটু আগে জানলাম, তাহলে এই গার্ড সেলের এগুলো কি সহকারী কোষ, সহকারী কোষ, এগুলো কি সহকারী কোষ এক কথায়, ঠিক আছে। তাহলে দেখো যে এর এগুলো কি বাইরের প্রান্ত, বাইরের প্রাচীর, ঠিক আছে, এবং এটি কি ভেতরের প্রাচীর। এর ভেতরের যে প্রাচীর, ভেতরের যে ঝিল্লি, প্রাচীন ঝিল্লি, এর ভেতরের যে ঝিল্লি গুলো এগুলো কি পুরু থাকে এবং বাইরের ঝিল্লি গুলো তুলনামূলক ভাবে পাতলা থাকে। তাহলে বাইরের আবরণ পাতলা এবং ভেতরের আবরণটি কি পুরু। সেক্ষেত্রে দেখো যে অভিস্রবণিক প্রক্রিয়ায় এই বাইরের যে ঝিল্লি, এই বাইরের ঝিল্লি বাইরে থেকে, বাইরের দিক থেকে পানি গ্রহণ করে, পানি গ্রহণ করে। এই দুই দিক থেকেই যখন এই বাইরের ঝিল্লিগুলো পানি গ্রহণ করে তখন এগুলো স্ফীত হয়ে যায়, অর্থাৎ ফুলে যায়। এই ফুলে যাওয়ার ফলে এরা কি একেবারে অ্যাঙ্গেল হয়ে, বাঁকা হয়ে কি ফুলে যায়। এর ফলে এর ভেতর অংশ ফাঁকা সৃষ্টি হয়, ভেতর দিকে ফাঁকা সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে দেখো যে বাইরে থেকে যখনই এই গার্ডসেল গুলো পানি গ্রহণ করছে তখন এগুলো ফুলে যাচ্ছে, এবং ফুলে যাওয়ার ফলে স্ফীত হচ্ছে, এর ফলে কি ভেতরে একটু ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি পত্ররন্ধ্র খুলে যাওয়া। এবং যখনই এই পানির পরিমাণ কমে যায় তখন এগুলো কি ধীরে ধীরে কি দাগ শিথিল হয়ে যায়, ধীরে ধীরে শিথিল হয়ে যায়, এবং এই শিথিল হয়ে যাওয়ার ফলেই কি এগুলো এই ভেতরের ঝিল্লি গুলো ধীরে ধীরে কি কাছাকাছি চলে আসে, অর্থাৎ পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে এবার দেখা যাক যে আধুনিক মতবাদ অনুসারে কি বলা হচ্ছে। এই আধুনিক মতবাদের এই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার ক্ষেত্রে যে আধুনিক মতবাদ, এর প্রবক্তক হলেন এস ইমা মুরা, এবং এটি প্রদান করেছেন 1943 সালে, এই তত্ত্বটি প্রদান করেছেন 1943 সালে। যে এক্ষেত্রে আধুনিক মতবাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন আলোকরশ্মি পড়ে, যখন বাইরে থেকে আলোকরশ্মি যখন এই পাতায় পড়ে, অর্থাৎ পত্ররন্ধ্রে পড়ে, তখন এই যে নীল বর্ণগুলো পত্ররন্ধ্রের কিছু রিসিপ্টর অংশ থাকে, এই রিসিপ্টর অংশগুলোকে উদ্দীপ্ত করে, অর্থাৎ আলোক রশ্মির আলোক বর্ণের যে নীল বর্ণ, নীল রং, এটি কি করে, এটি এর পত্ররন্ধ্রের গার্ড সেলের রিসিপ্টর গুলোকে উদ্দীপ্ত করে। এর ফলে বাইরে থেকে অটোমেটিক পটাশিয়াম আয়ন প্রবেশ করে, কোথায়, পত্ররন্ধ্রের মধ্যে। তাহলে আমি আবারও বলছি, দেখো যে যখন বাইরে থেকে আলোকরশ্মি পাতায় পড়ে তখন এর যে গার্ড সেলে অবস্থিত রিসিপ্টর গুলো, এগুলোকে এই আলোক বর্ণের নীল অংশ উদ্দীপ্ত করে, এর ফলে বাইরে থেকে পটাশিয়াম আয়ন অটোমেটিক প্রবেশ করে, এবং এর ফলে দেখো যে ভেতরে পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায়, পানির পরিমাণ কমে যায়, অর্থাৎ ঘনত্ব বেড়ে যায়। এর ফলে বাইরে থেকে অটোমেটিক এই যে গার্ড সেল এর বাইরে ঝিল্লি পানি শুষে নেয়, ঠিক আছে, অর্থাৎ এই বাইরের ঝিল্লিতে পানি প্রবেশ করে। এর ভেতরে যখন পদার্থের ঘনত্ব কমে যায় তখন কি বাইরে থেকে অটোমেটিক পানি, সরি, ঘনত্ব বেড়ে যায় অর্থাৎ পানির পরিমাণ কমে যায়, তখন বাইরে থেকে অটোমেটিক এই ঝিল্লি ভেদ করে
পানি প্রবেশ করে। দেখো প্রথমে যেটা বললাম যে ক্ষেত্রে পানি প্রবেশ করে, থিওরি একই, জিনিসটা একই, কিন্তু এই এস ইমুরা উনি প্রমাণ করেন যে না আসলে এক্ষেত্রে যে নীলবর্ণ নীলবর্ণ বিশেষত্বগুলোকে উদ্দীপ্ত করে, এর ফলে পটাশিয়াম আয়ন প্রবেশ করে, ঘনত্ব বেড়ে যায়, এই ঘনত্ব কমানোর জন্য বাইরে থেকে পানি গ্রহণ করে। এ হচ্ছে কি আধুনিক মতবাদ, তোমরা বই পড়লে খুব ভালোভাবে আরো ক্লিয়ার হবে। এরপর দেখো যে প্রসাধনের প্রভাবক সমূহ, দেখো প্রসাধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরবৃত্ত প্রক্রিয়া এবং এক্ষেত্রে বেশ কিছু প্রভাবক ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে অভ্যন্তরীণ প্রভাবক থাকতে পারে, বাহ্যিক প্রভাবক থাকতে পারে। দেখো যে প্রথমে যদি আমরা দেখে নেই যে বাহ্যিক প্রভাবক গুলো আমরা আলোচনা করি, দেখো প্রথমে দেখি যে তাপ, আলো, আলো, আলোর উপস্থিতিতে শুধুমাত্র কি পত্ররন্ধ্র খুলবে। সুতরাং আলো যত বেশি থাকবে তত কি পত্ররন্ধ্রগুলো খুলবে তত বেশি এবং তত প্রসাধন বেশি হবে। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু ভালো না, এগুলো যতগুলো আলোচনা করবো সবগুলোরই কি অতিরিক্ত কোনোটাই ভালো না। তাহলে দেখো আলো থাকলে, আলোর আধিক্য বেশি হলে, আলো স্বাভাবিক থাকলে কি হবে প্রসাধন স্বাভাবিক হবে এবং আলো যত কম হবে প্রসাধন তত কম হবে। তাপমাত্রা, তাপমাত্রা যত, তাপমাত্রা যত হবে তত কি প্রসাধন বেশি হবে, অর্থাৎ তাপমাত্রার উপস্থিতিতে কি প্রসাধন ভালো হবে। কিন্তু তাপমাত্রা যদি স্বাভাবিক এর চেয়ে অতিরিক্ত হয় কিংবা কম হয় সেক্ষেত্রে কি প্রসাধনের ব্যাঘাত ঘটবে। তারপর আপেক্ষিক আর্দ্রতা, বাইরে যখন আমরা পাতা থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কি পানি বের হচ্ছে, জলীয় বাষ্প বের হচ্ছে, সুতরাং আর্দ্রতা যত কম হবে, আর্দ্রতা যত কম হবে তবে কি প্রসাধন তত বেশি হবে। আর্দ্রতা বেশি হলে কি প্রসাধন কম হবে। বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ যত হবে এই জলীয় বাষ্প গুলোকে কি টেনে উড়িয়ে নিয়ে যাবে, সুতরাং জলীয় বাষ্প পরিমাণ কম হবে সুতরাং প্রসাধন বেশি হবে। তাহলে কি বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ যত বেশি হবে প্রসাধন তত বেশি হবে। মাটিস্থ পানি, মাটিতে পানির পরিমাণ যদি মানে বেশি হলে পানি বেশি কি উদ্ভিদ শোষণ করবে, সেক্ষেত্রে কি পানি, অতিরিক্ত পানি চলে আসবে, বেশি পানি বের করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে পানি, মাটিতে পানি আধিক্য যত বেশি হবে তত কি প্রসাধনও বেশি হবে। এক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ যত কম হবে প্রসাধন তত বেশি হবে। একেবারে এগুলো রিডিং যদি পড়ো তাহলে কি খুব সহজে বুঝতে পারবে। এবং অভ্যন্তরীণ প্রভাবক সমূহ, এক্ষেত্রে দেখো যে মূল বিটাপ অনুপাত, উদ্ভিদে মূলের পরিমাণ যত বেশি হবে ততই নাকি পানি শুষতে পারবে, পরিশোষণ করতে পারবে, এবং পানি পরিশোষণ করতে পারলে কি উদ্ভিদে পানির আধিক্য বেশি হবে এবং সেক্ষেত্রে প্রসাধনও বেশি হবে। এরপর দেখো পাতার আয়তন ও সংখ্যা, একটা গাছের পাতা যত বড় হবে তত পত্ররন্ধ্র বেশি থাকবে এবং পাতার সংখ্যা বেশি থাকবে যত তত পত্ররন্ধ্রের সংখ্যাও বেশি থাকবে, সেক্ষেত্রে প্রসাধনও কি বেশি হবে। সুতরাং একটি গাছে যদি দশটি পাতা থাকে এবং পাতার পরিমাণ ছোট থাকে, আর একটি গাছে বিশটি পাতা থাকে বা পাতার পরিমাণ বড় থাকে, কিংবা দশটি থাকে পাতার পরিমাণ বড় থাকে, তাহলে অবশ্যই এই গাছটিতে কি হবে প্রসাধনের পরিমাণ বেশি হবে। এরপরে কি পাতার গঠন, পাতার গঠনের উপরে কি ডিপেন্ড করবে, পাতা যদি স্বাভাবিক সুস্থ সবল হয়ে থাকে এবং তার আবরণ ঠিকঠাক থাকে তাহলে কি প্রসাধন এর উপর ডিপেন্ড করবে প্রসাধন। এরপর মেসোফিল টিস্যুর পানির পরিমাণ যত বেশি হবে প্রসাধন তত বেশি হবে, জীবন শক্তি এগুলো ডিপেন্ড করবে, এগুলো কি প্রভাব ফেলে প্রসাধনের উপরে। এই হচ্ছে মোটামুটি, এগুলো যদি রিডিং পড়ো তাহলে কি খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম, মূলত পত্ররন্ধ্রের গঠন এবং কাজ, এরপরে কি প্রসাধন, প্রসাধনের প্রকারভেদ এবং প্রসাধন যে একটি প্রয়োজনীয় অমঙ্গল, এটি কেন বলা হচ্ছে, এবং প্রসাধনের ক্ষেত্রে যে আধুনিক মতবাদ, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং অবশ্যই এগুলো পড়বে, খাতায় প্র্যাকটিস করবে এবং আমার গ্রুপে সাবমিট করবে। ওকে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে এই অধ্যায়েরই পার্ট 5 নিয়ে আলোচনা করবো এবং সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে।